গুড মর্নিং ভিউয়ার্স, আজকে একটু বেশি তাড়াতাড়ি সকালটা হয়ে গেছে। সূর্যি মামার এখনও ঘুম ভাঙেনি, এখন বাজে সকাল 5:30। এত তাড়াতাড়ি কেন ব্লগটা শুরু করলাম সেটা তোমরা ভিডিওতে জানতেই পারবে। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে বলেছিলাম যে এটা রাখি বন্ধন স্পেশাল ভিডিও হবে। ফার্স্ট টাইম তোমাদের সাথে রাখি বন্ধনের মুমেন্ট শেয়ার করতে চলেছি। তো সবার কাছে রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। ঘুম থেকে উঠে চলেছি ফুল ভাঙার জন্য। ভেবেছিলাম পুজোটা আগে করব, কিন্তু সেটা আর হয়নি, উলট পালট হয়ে গেছে সব কিছু। সেটাও বলবো, ভিডিওটা দেখতে থাকো। আর এখনো পর্যন্ত জবা ফুলগুলো পুরোপুরি ফুটেনি, কারণ রোদটা এখনো ভালোভাবে উঠেনি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ফুলগুলো তুলে নিচ্ছি। ফুল তোলা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখানোর আছে, সেটা হলো এই আমলকিগুলো। এর আগের দিন যখন সন্ধ্যাবেলা রাখি কিনতে গিয়েছিলাম, তখন দোকানে এই আমলকিগুলো দেখেছি। অনেকদিন পর দেখলাম, তাই অল্প একটু নিয়ে এসেছিলাম। রাখি কেনাকাটার একটা শর্ট অলরেডি দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে এক্ষুনি প্লে লিস্ট থেকে দেখতে পারো। আমি স্নান সেরে চলে এসেছি, ভেবেছিলাম পুজোটা আগে করব, কিন্তু ঘড়িতে দেখি 6:30 বাজে। তো এবার রাখি পূর্ণিমা দুদিন ছিল, কিন্তু অনেকেই হয়তো এই নিয়মটা মেনেছো যে প্রথম দিন রাত 9টার পরে এবং দ্বিতীয় দিন সকাল 7:02 আগে রাখি বাঁধার সব থেকে পারফেক্ট সময়। তাই আমিও চেষ্টা করেছিলাম সকাল 7:02 আগে যেন রাখিটা পরিয়ে দিই, আর ওই জন্যই এত সকাল সকাল ওঠা আর এত তাড়াহুড়া করা। টাইম তোমাদের সাথে রাখি বন্ধনের মোমেন্টটা শেয়ার করলাম। ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক করো, আর কমেন্টে অবশ্যই বলো যে তোমাদের কেমন লাগলো। সকাল 7টার আগে রাখিটা পরাবো বলে ভাইও আজকে তাড়াতাড়ি উঠে স্নানটা সেরে নিয়েছে। যদি সময় থাকতো তাহলে দুজনেই একটু গেট আপ নিয়ে রাখি পূর্ণিমাটা সেলিব্রেট করতাম, কিন্তু সকালে সময়ের আগে করার জন্য আর কিছুই হলো না। তবে তোমরা কে কে রাখি পূর্ণিমার এই টাইম শিডিউলটা মেনটেন করেছো একটু কমেন্টে বলো তো। মানে 30 তারিখে রাত 9টার পরে এবং 31 তারিখে সকাল 7:02 আগে কারা কারা রাখি পূর্ণিমা সেলিব্রেট করেছো? কারণ জ্যোতিষশাস্ত্র অ্যাকর্ডিং রাখি পূর্ণিমার এই দুটো সময়ই বেশি শুভ বলে মনে করা হয়, বাকি সময়টুকু নাকি ভাদ্রকালে পড়ে। এই পূর্ণিমার মুমেন্ট এখানেই শেষ নয়, আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, ভিডিওটা দেখতে থাকো। এবার পুজোর বাকি কাজটা করতে শুরু করলাম। সকালে তাড়াহুড়ার জন্য সেই সময় আর পুজোটা হয়নি। তবে আমি প্রতি বছর শুধু ভাইকেই নয়, গোপাল ঠাকুরকে এবং সমস্ত ঠাকুরকেও রাখি পরাই। তবে এই ভিডিওটাতে প্রতিদিনের মতো পুজোটাও একটু অন্যরকম হবে, আর রাখি বন্ধনের একটা আলাদাই স্পেশাল মেনু আমাদের আছে, সেটা লাঞ্চ টাইমে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি এই ভাগে পুজোটা করে নিচ্ছি। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরাও বসে বসে এই ভাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখলে সেটা তো আর নতুন করে বলার কিছু নাই, ফলো করে দিও। আর যদি ভালোই না লাগে তাহলে আর কি বলবো, জোর তো করতে পারবো না, তোমাদের যেটা ইচ্ছা। যতটা বেস্ট করা যায় কর্মটা করার চেষ্টা করছি, ফলটা তো তোমাদের হাতে, তোমরাই দিবে। আর এই মতিচুরের লাড্ডুগুলো রাখির শপিং করতে গিয়ে আগের দিন সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলাম। রাখির মতো একটা স্পেশাল দিনে গোপাল ঠাকুরকে মিষ্টি মুখ করাবো না, সেটা কখনো হয়? ঠাকুর আমার নাক করে নেবে, তবে শুধু মিষ্টি মুখ করাবো না, রাখিও করাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু পালা রাখি পরানোর। আর ফুল দিয়ে সাজানোর পর সিংহাসনটা কি সুন্দর লাগে না দেখতে? এবার আমি রাখিগুলোও নিয়ে চলে আসলাম, তাহলে এবার চটপট আর দেরি না করে সবগুলো ঠাকুরকে পরিয়ে দিচ্ছি, স্পেশালি গোপাল ঠাকুরকে। তবে গোপাল ঠাকুরগুলো একটু ছোট্ট হওয়ায় বাঁধার খুব একটা জায়গা নেই, তাই মনে মনে স্মরণ করে রাখিটা পরিয়ে দিলাম। পর তুলসীতলায় এসে তুলসী মাতাকেও রাখিটা পরিয়ে দিলাম। এভাবেই সিম্পলের মধ্যে আমি রাখি পূর্ণিমার দিনটা সেলিব্রেট করে থাকি। পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে এসে দেখি মা গরম গরম ঘুগনি রান্না করছে। আজকের মেনুতে একটু আলাদা আলাদা রকম ডিশ তোমরা দেখতে পাবে, তবুও আবার নিরামিষ, আর ঘুগনিটাও নিরামিষ পদ্ধতিতেই রান্না করা হয়েছে। আর সেই সকাল 5:30 থেকে অনেক খাটাখাটনি গেছে, তাই আমিও এই ফাঁকে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার তোমাদের নিয়ে আসলাম দুপুরের লাঞ্চ মেনুতে।
আজকের মেনুতে আছে ডাল পুরি। আর পুরির আটাটা মাখানোর সময় অল্প একটু সাদা তেল, চিনি এবং সামান্য একটু লবণ মিশিয়ে জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে। তবে আটাটা মাখানোর পর কিছুক্ষণ রেখে দিলে আরও বেশি ভালো হয়। আর এদিকে পুরির জন্য ডালটাও রেডি হয়ে গেছে। বাদামের ডাল সিদ্ধ করার পর পাটাই বেটে নেওয়া হয়েছে। তারপর আদা বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ এবং ভাজা জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু তেলের মধ্যে ডালটাকে এভাবে তৈরি করে নেওয়া হয়েছে। আর দিদা আর মা বসেছে পুরিগুলো তৈরি করতে। আমরা দেখতেই পাচ্ছ পুরির জন্য ডালের পুরটা ভরা আমাদের প্রায় হয়ে গেছে। এবার আমি আসলাম সেগুলোকে নিয়ে রুটি মেকারে চেপে পুরি করে দেওয়ার জন্য। কারেন্ট ছাড়াই রুটি মেকারে লুচি পুরি খুব সুন্দরভাবে হয়, তবে তেল ছাড়া হবে না। কিন্তু আমি কিন্তু একটু তেল লাগিয়ে করছি। হালকা হাতে অল্প একটু চাপ দিলেই হয়ে যায়, বেশি চাপ পড়লে ডালগুলো বেরিয়ে আসবে। দেখো কি সুন্দর হয়েছে পুরিগুলো। একে একে এবার সবগুলোকে ভাজা হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমিও তোমাদেরকে দেখাতে থাকি। সুন্দরভাবে পুরিগুলো ফুলে উঠছে দেখো। তবে এইটুকুর একটা শর্টও তোমাদের মাঝে শেয়ার করেছিলাম, সেটাও তোমরা অনেকেই পছন্দ করেছো, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। তবে আজকের মেনুতে শুধু ডাল পুরি নয়, আরও কিছু কিছু খাবার রেডি হচ্ছে, তোমরা দেখতে থাকো। আর দেখতে দেখতে সমস্ত পুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। খিদাও পেয়েছে একটু একটু, তাই আগে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে দুপুরের মেনুতে আছে ডাল পুরি, পায়েস, ঘুগনি এবং সেই সাথে মিষ্টি। আমাদের প্রত্যেক বছরেরই রাখি বন্ধন স্পেশাল মেনু এটা। তবে তোমরা রাখি বন্ধনে কী কী করে থাকো সেটা একটু কমেন্টে বলো, আমার ভালো লাগবে। এবার খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, তাহলে আবার দেখা হবে একটু পরে। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কি করছো? দেখতে দেখতেই বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। তবে একটা কথা জানো, সকাল থেকে দুপুর পর্যন্ত যতটা না গরম লাগে, এই সময় থেকে রাত পর্যন্ত তার থেকেও বেশি গরম লাগে। বৃষ্টি হয়েও কোনো লাভ নাই, না হয়েও কোনো লাভ নাই, টেম্পারেচার একই থাকে। আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি সন্ধ্যা দিতে। সন্ধ্যা প্রদীপটাও ধরিয়ে নিয়েছি। ঠাকুরের সিংহাসনটা খুলে বাসির ফুলগুলো এবং প্রসাদের থালাগুলো তুলে নিয়েছি। এবার তাহলে বাকি সন্ধ্যাটা দেখিয়ে দিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে রাখি বন্ধন স্পেশাল ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লাগে, ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই বলো যে ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো এরকমই আরও ভিডিও পেতে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।